سبحان ربي العظيم রুকুর বাইরেও যদি এই তাসবিহটা কেউ পড়ে রুকুতে যেমন পড়ব রুকুর বাইরেও করব سبح اسم ربك العظيم الله تعالى বলেন তোমার عظيم রবের পবিত্রতা বর্ণনা করো আমি এই আয়াত রূপে আমল করলাম سبحان ربي العظيم الله تعالى বলেন سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى تمار أعلى ربك شكرا عمي بلن سبحان ربي الأعلى رب لزن تمار ربك شكرا جني أعلى عمي بلتي أعلى أمر ربك شكرا سبحان الله ربك ربي الأعلى بند دفن بل سبحان রব সঙ্গে সঙ্গে বলেন সাব্বাহতানি তুমি আমার তাসবিহ পড়েছো তুমি আমাকে পবিত্রতা ঘোষণা দিয়েছো উসাব্বিহুকা আমিও তোমাকে পবিত্র করে ছাড়ব সুবহানাল্লাহ এবার বান্দা বলেন আজিম এবার রব বলেন আজ্জামতানি তুমি আমার তাজিম করেছো আমাকে আজিম বলেছো ওয়াজিমুকা আমিও তোমাকে আজ আজিম দিব সুবহানাল্লাহ আমিও তোমাকে আজিম বানিয়ে দিব আমিও তোমাকে মহা বানিয়ে দিব সুবহানাল্লাহ বলে আমিও তোমাকে মহান বানিয়ে দিব আমি আবু বকর ইবনে কুহাফাকে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছি আমি উমর ইবনে খাত্তাবকে ফারুক আজম বানিয়ে দিয়েছি আমি ওসমান ইবনে আফফানকে আমি জিবরাইল বানিয়ে দিয়েছি আমি আলী ইবনে আবি তালিবকে আসাদুল্লাহ আল গালিব আমি বানিয়ে দিয়েছি কি কত আলা বানিয়েছে عزمتني تمي আমাকে তাযিম করেছো ওয়াযিমুকা আমিও তোমাকে আযিম বানিয়ে দিব সুবহানাল্লাহ এবার বলেন সুবহান রব্বিয়াল আ'লা আলাইকানি তুমি আমাকে আলা বলেছো সবচেয়ে মহান বলেছো সর্বোচ্চ সিংহে আমাকে আর আসীন করেছো সর্বোচ্চ মর্যাদা আমাকে দিয়েছো আমিও আলাইতুকা আমিও তোমাকে বড় বানিয়ে দিব আমি তোমাকে বড় বানাতে বানাতে সিদ্দিক আকবর আমি তোমাকে বড় বানাতে বানাতে ফারুক আজম আমি তোমার একদলকে বড় বানাতে বানাতে সাহাবী আরেক দলকে বড় বানাতে বানাতে তাবেঈ আরেক দলকে বড় বানাতে বানাতে তাবে তাবেঈ আরেক দলকে বড় বানাতে বানাতে আউলিয়ায়ে মুকাররবীন আরেক দলকে বড় বানাতে বানাতে আউলিয়ায়ে সিদ্দিকীন সবার জন্য সুযোগ আছে কিনা জোরে করা আছে কিনা সবার জন্য সুযোগ আছে কিনা সকলের জন্য সুযোগ আছে আসসাবিকুন আলাউলুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওমান তাবিআহুম বিহসান বলে সা আনসার এবং মুহাজির এবং কিয়ামত পর্যন্ত যারা এদের অনুসরণ করবে সুবহানাল্লাহ رضي الله عنهم ورضوا عنه এরাও আমার উপরে রাজি আমিও তাদের উপরে রাজি সুবহানাল্লাহ না আমাদের জন্য সুযোগ আছে কিনা আছে আছে কি করলে সুযোগ হবে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
দেখেন আমার জীবনের হারাকাত আর সাকানাত, আমার জীবনের নড়াচড়ার নীরবতা, আমার বলার শোনা, আমার দেখার বলা, আমার সফর আর হজর, আমার ঘরে ফিরা, আমার ঘরে আসা, আমার সফরে আসা, সব যেন আল্লাহ তাআলার জন্য হয়। আমার মসজিদে আসা সেটিও যেন আল্লাহ তাআলার জন্য হয়। আমার বাজারে যাওয়া সেটিও যেন আল্লাহ তাআলার জন্য হয়। সুবহানাল্লাহ বলে না, আল্লাহু আকবার। সে আল্লাহর দিকে আসতে আসতে একসময় সে হয়ে যাবে আওয়াব, একসময় হবে মুমিন, এরপরে হবে আওয়াব, এরপরে হবে তায়েব, এরপরে হবে আপনি যখন জিকির করবেন, আপনি যখন ইস্তেগফার করবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার অনুভূতি যেন এমন হয় আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আমি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। বলেন সবাই, বলেন আমি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। আপনি যখন রুকুতে যাবেন, আপনি টের পাবেন আল্লাহ তাআলা যেন আপনাকে আদর করছেন। আপনি যখন সেজদায় যাবেন, আপনি টের পাবেন যেন রব্বুল আলামিন আপনার পিঠে স্নেহের হাত বুলাচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। মারেফাত কাকে বলে? মারেফাত আল্লাহু আকবার। যে মারেফাতে নামাজ কাজা হয় না, যে মারেফাতে কোনো ইবাদত ছুটে না, দিলের যে কাইফিয়তে কোনো গুনাহ হয় না, দিলের যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না, সেটাই হলো মারেফাত। বলেন যে কাইফিয়তে, বলেন যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না, দিলের যে হালতে কোনো ইবাদত ছুটে না, দিলের যে হালতে কোনো গুনাহ হয় না, এটার নাম মারেফাত। মারেফাতের বিশুদ্ধ আর স্বচ্ছ আলোচনা না থাকার কারণে আজকে মরার ফাঁদকে নাম দিয়েছে মারেফাত। এই ভুয়া মারেফাতকে মারেফাত বলে প্রচার করার সুযোগ পেল কেন? শুধু আমাদের সামনে বিশুদ্ধ আলোচনা ও সঠিক বিষয়ের জ্ঞান না থাকার কারণে। বাস্তব বাস্তব জটওয়ালা ফটওয়ালা কলকিওয়ালা মারেফাতওয়ালা না শয়তানওয়ালা? শয়তানওয়ালা কি, এটা কি ওয়ালা? ওহ গো আল্লাহ আল্লাহ, আরো বলবো বলবো, ইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লিদ-যাকির কামা তাস্তাগফিরু লিত-তায়িব। ফেরেশতা জিকির করনে ওয়ালার জন্য ইস্তেগফার করে। ফেরেশতা জিকির করনে ওয়ালার জন্য কি করে? ইস্তেগফার করে। যেমনি ভাবে তওবা করনে ওয়ালার জন্য ইস্তেগফার করে। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি। দেখেন জিকিরকারীর জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। বলেন না আল্লাহ তাকে মাফ করে দাও, কি বলে বলেন? যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতা বলে আল্লাহ তাকে মাফ করে দাও। বান্দা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফেরেশতা বলে আল্লাহ তাকে মাফ করে দাও। আর বান্দা যখন গুনগুন করে গান গায়, ফেরেশতা বলে সব ফেরেশতা মিল্লা তারে ফিডা। যখন জুয়া খেলতে বসে সব মিল্লা ফিডা। এই জন্য ঘরে গেলেও ফিডা, শ্বশুর বাড়িতে গেলেও ফিডা, বাজারে গেলেও ফিডা। জুয়ারিকে কে কে আদর করে বলেন? জুয়ারিকে কে কে আদর করে? পুলিশের কাছে গেলে, শ্বশুর বাড়িতে গেলে, বিবির কাছে গেলে, হ্যাঁ কেউ আদর করে না। মদতিরে কে কে আদর করে? মদতি মদ পান করতে ওলাকে কে কে আদর করে? কেউ করে? জুয়ারি রে, পকেট মার রে, দুর্নীতিবাজ রে, যারা দুর্নীতি করে আপনারা মনে করেন এদেরকে সবাই আদর করে?
হয়তো সামনে কিছু কয় না কিলেগা ডরে, সামনে কিছু বলে না কিলেগা ডরে, কি আল্লাহ